কটক সিডিএরু জাল নোট জবত ঘটনার জারি রয়েছে খোলতার। এতে পরিমাণর নোট কেউঠু আসিলা তাকু নেই তদন্ত চলাইছে কমিশনারেট পুলিশ। এহার চেরো কেতে পর্যন্ত লম্বিছে এবং পছরে কেউ রাকেট সম্পৃক্ত রয়েছে এসবু দিগকু নেই জারি রয়েছে তনাঘনা। গত 17 তারিখরে কটক সিডিএর এক ডিপোজিট মেসিনে জমা হয়েছিল 1,06,000 টাকার জাল নোট। 53,2,000 টঙ্কা জাল নোট সত্যজিৎ পণ্ডা নামক জনে ব্যক্তি ডিপোজিট করেছিল, তাঙ্কু গিরফ করে কোর্ট চালান করেছে পুলিশ। সেনে অধিক সূচনা দেউছন্তি আমার রিপোর্টার সত্যব্রত সামল। পুনি থরে পুলিশ হাতরে ফেক নোট, আমি কৌছু 21 তারিখ দিন ঘটনা যা মরকতনগর থানা অঞ্চলে ঘটিছে। এইভাবে এক নিহাতি ভাবে পুলিশ পাই এবে সবুঠু বড় চিন্তার বিষয় পাল্টিছে। এ ফেক নোট কৌটু আসিছে তাকু নেইকি এবে প্রশ্নবাচী হয়েছে, যেহেতু সে ফেক নোটের কথা কোয়া যাচ্ছে এবং যে ফেক নোট সে পুরা সম্পূর্ণ ভাবে 2,000 টাকা রয়েছে এবং 2,000 টাকা ডিটো যেমিতি দেখা যাচ্ছে 2,000 যেমিতি তার অবিকল। এবং মু সিধা সড়ক চিত্র দেখেবি, ইয়ে হচ্ছে মরকতনগর থানা অঞ্চলের যেমিতি পাখাপাখি নোট কথা যদি কোয়া যাব পুরা 2,000 টাকা যেমিতি আমি মার্কেটে দেখুছু বা সমস্ত পাখে যেমিতি 2,000 টাকা থাকে সেইভাবে পুরা ডিটো রয়েছে 2,000 টাকা। সে অভিযুক্ত যে রয়েছেন তাঙ্কু মধ্য পুলিশ গিরফ করেছে। এবং সবুঠু বড় জিনিস হচ্ছে নোট কৌটু আসিলা, এ নোট কেমিতি সে আনিলে এমিতি বিভিন্ন দিগকু নেইকি এবে প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে। পাখাপাখি যা সূচনা মিলিছে 1,06,000 টাকা রয়েছে। মু ইয়ে নোট দেখেবি, ইয়ে নোট দেখন্তু সিধাসলক যেমিতি রয়েছে 2,000 টাকা পুরা সম্পূর্ণ ভাবে রয়েছে এবং পুরা রিজর্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরা লোগো রয়েছে এবং 2,000 টাকা লেখা যাইছে, মহাত্মা গান্ধীঙ্কর চিহ্ন রয়েছে এবং তা সহিত আরবিআইর যেমিতি লোগো লাগিবা কথা সে লোগো মধ্য সম্পূর্ণ ভাবে রয়েছে। কেবল সামান্য পার্থক্য রয়েছে যে আমি যে ব্যবহার করছে যে 2,000 টাকা নোট সে 2,000 টাকা নোট ঠারু টিকে পতলা রয়েছে। যদি এ নোট র চের বাহারে রয়েছে তাহলে পুলিশ কেমিতি সে অভিযুক্ত মানুষ ধরুছে।